আলাইকুম। এবার আলোচনা করতে চাই পদার্থের অভ্যন্তরীণ কণিকা, যাদেরকে আমরা চিনি নাম হিসেবে অণু আর পরমাণু। কি জিনিস আগেটা বোঝেন, এই যে আমরা পদার্থ দেখতেছি না, ধরো একটা ইট, ভালো এক্সাম্পল নিয়ে আসলাম, ইট একটা, মনে করো ইট। সায়েন্টিস্টরা বলতেছে যে একটা ইটের ভিতরে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পরমাণু কিংবা অণু আছে। মানে কি, এখন অণু সংখ্যাটাকে শুনে নেই, অণু হচ্ছে পদার্থের ভিতরের ক্ষুদ্র 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 স্বাধীন কণিকা, যাদের স্বাধীন অস্তিত্ব আছে বা যাদের নিজস্ব কিছু অস্তিত্ব আছে। ওকে, পরমাণু কি হবে? পরমাণু হচ্ছে অণু থেকে আরো ক্ষুদ্র হতে পারে, নাও হতে পারে, অণু সমানই হতে পারে, এরা হচ্ছে খুবই ক্ষুদ্র কণিকা। এখন ক্ষুদ্র কণিকা নাম আসলে তো আমাদের কাছে কি মনে হয়, যে আমরা ক্ষুদ্র, তাহলে আমরাই করি, চলো ইট যেহেতু একটা ক্ষুদ্র করা খুবই সহজ, একটা হাতুড়ি দিয়ে একটা পাথরের উপর ইট রেখে কিছুক্ষণ বাড়ি মারলে তো এমনি ইটগুলো ছোট ছোট টুকরায় পরিণত হয়, আরো মনে করে বাড়ি মারা হলো, মারতে 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 একেবারে আটার মতো করে ফেলা যাবে, যাবে না, ধুলো ধুলো করে ফেলা যাবে। এরপরে ধরো ওখান থেকে খুবই ছোট্ট একটা কণিকা নিয়ে এসে যদি সায়েন্টিস্টদেরকে জিজ্ঞেস করা হয় যে দেখেন তো এটা কি পরমাণু বা অণু হয়েছে, সায়েন্টিস্টরা বলতেছে না, অণু এটা না, অণুর থেকে আরো ক্ষুদ্র। তাহলে অণুর থেকে ক্ষুদ্র হলে এটা কতটুকু ক্ষুদ্র হবে আমাদের প্রশ্ন বুঝি? আমরা জানতে চাচ্ছি সায়েন্টিস্ট আমাদেরকে বলতেছে পদার্থের অভ্যন্তরীণ কণিকা হচ্ছে অণু আর পরমাণু। তার মানে কি, অভ্যন্তরীণ কণিকা মানে ওরা বলতে চাচ্ছে যে একটা ইট, একটা পদার্থ যখন গঠিত হয় তখন সহস্র সহস্র মিলিয়ন হচ্ছে পরমাণু আর অণু দ্বারা গঠিত হয়। তা আমরা চাচ্ছি আমরা ওই অণুগুলো দেখতে চাই, অণুগুলো কেমনে গঠন হয় আমাদেরকে বলেন, আমরা একটা দুটো অণু দেখি, কিন্তু কথা হচ্ছে অণু আর পরমাণু খালি চোখে দেখা যায় না। এই জন্য অণু দেখার জন্য আমরা তৈরি করেছি অণুবীক্ষণ যন্ত্র, আর পরমাণু মূলত সাধারণত দেখা যায় না, পরমাণু দিক দিয়ে অণু গঠিত হয় তারপর দেখা যায় আর কি। ওকে, আমরা আপাতত এইটুকু বুঝি বা এইটুকু শিখি। তাহলে কি দাঁড়াচ্ছে, আমি যদি প্রথমে অণুর কথা বলতে চাই তাহলে অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণিকা, অণু মানে পদার্থের ক্ষুদ্রতম কণিকা যার স্বাধীন অস্তিত্ব আছে, ক্ষুদ্রতম কণিকা। কিন্তু একটা কথা বলা হলো, এর কি অস্তিত্ব পাইলাম, স্বাধীন অস্তিত্ব পাচ্ছি। স্বাধীন অস্তিত্ব মানে কি, এটা আবার একটা ঘটনা, এটা একটু দেখি স্বাধীন অস্তিত্ব মানে কি। স্বাধীন অস্তিত্ব মানে হচ্ছে তুমি যদি একটা অণু, একটা জাস্ট একটা অণুকে কখনো মুখে দাও তাহলে স্বাদ পাবা, সেটা যে স্বাদই হোক। যদি এর গন্ধ থাকে তাহলে এর গন্ধ পাওয়া যাবে, যদি হচ্ছে এর রং থাকে তাহলে রংটাও পাওয়া যাবে। খুব অন্যরকম বিষয় একটা, একটা অণু কত ক্ষুদ্র আমরা দেখতেই পাচ্ছি না। ধরো একটা লবণের দানা নিয়ে আসলাম, সায়েন্টিস্টদেরকে যদি বলি যে লবণের দানাটা কি, এটা কি অণু, সায়েন্টিস্টরা বলতেছে না এটা অণু না, এটা আরো ছোট হবে। ওকে, ছোট করে, ওরা ছোট করে আপনাকে দিল, একটা চিনির অণু দিল আর একটা মনে করো লবণের অণু দিল, দুটা যদি আমরা মুখে দিই বা যদি স্বাদ নিতে চাই তাহলে দেখবো লবণের অণুটা হচ্ছে লবণাক্ত আর চিনির অণুটা কি, মিষ্টি। তার মানে স্বাধীন অস্তিত্ব বলতে বোঝানো হচ্ছে এটা, যে একটা পদার্থের ক্ষুদ্রতম কণিকা হতে হতে এতটাই ক্ষুদ্র হয়ে যাবে তখন পর্যন্ত তার স্বাধীন অস্তিত্ব, মানে ওই যে পদার্থ তার গঠন কাঠামো আছে সে তো একটা ম্যাটেরিয়াল না, সেটা হয় ম্যাগনেসিয়াম অথবা ক্রোমিয়াম অথবা ম্যাঙ্গানিজ অথবা কপার, সেটা যে পদার্থের হোক না কেন, তখন পর্যন্ত সে ওই পদার্থের আইডিওলজি, ওই পদার্থের ধর্ম সে কিন্তু অবশ্যই তার কাছে বহন করতেছে। এই অবস্থা পর্যন্ত আমরা এটাকে বলতেছি অণু। ওকে, এখন ধরো আমি প্রশ্ন করতে যাচ্ছি যে আমরা যেমন যে পদার্থগুলোকে চিনি, যেমন তোমরা 26 নম্বরে অলরেডি পড়াশোনা করছো যে ফেরাম বা আয়রন আছে, তোমরা দেখছিলা যে 11 নম্বরে আছে একটা সোডিয়াম, এটা আমাদের খুবই পরিচিত একটা মৌল, এটা নিয়ে প্রচুর কাজ করা হয় আর কি, সোডিয়াম। এই সোডিয়ামের ধরো তোমাকে সোডিয়াম এনে দেওয়া হলো, মানে সায়েন্টিস্টদেরকে সোডিয়াম এনে দিলাম, মনে করো 46 গ্রাম, বুঝিও 46 গ্রাম সোডিয়াম এনে দিলাম। আমার প্রশ্ন হচ্ছে এই 46 গ্রাম সোডিয়ামের ভিতরে অণু থাকলে কয়টা অণু থাকবে, আমরা এটা কোনো নির্দিষ্ট মাপ বা পরিমাপ আছে কিনা, প্রশ্ন হচ্ছে। সায়েন্টিস্ট বলতেছে হ্যাঁ অবশ্যই আছে। কিরকম আছে বলুন তাহলে? বলা হচ্ছে যে এই যে আমরা 11 নম্বরে সোডিয়াম দেখেছি এর একটা নির্দিষ্ট ভর আছে, যে ভরটাকে আমরা বলবো পারমাণবিক ভর, পারমাণবিক ভর। কি ব্যাপার পারমাণবিক ভর বলতে কি বুঝবো? পারমাণবিক ভর বলতে সোডিয়ামটা তৈরি হতে যতগুলো পরমাণু প্রয়োজন সবগুলো পরমাণু সম্মিলিত যে ভর, সেই ভরটাকে বলা হচ্ছে পারমাণবিক ভর।
আমরা এখন বলতেছি কিছুই বুঝি না, আবার বুঝেন ভালো করে। সায়েন্টিস্টদেরকে বলতেছি, বলতেছি দেখেন এই যে সোডিয়ামের কথা বলতেছি, সোডিয়াম এগারো নম্বরে আছে, এই সোডিয়ামের ভর হচ্ছে 23 গ্রাম। ভর বলতে পারমাণবিক ভর। তার মানে সোডিয়ামের একটা পারমাণবিক ভর বা একবার পারমাণবিক ভর মনে করে এখানে যদি কমপ্লিট করা থাকে, এইটা কমপ্লিট করতে গিয়ে 6.023 × 10⁻²³ এতটা পরমাণু একখানে করতে হবে। কি বুঝলাম? ওরা বলতেছে যে সোডিয়ামের পারমাণবিক ভর বলতে বুঝতেছে তারা সোডিয়ামের 6.023 × 10⁻²³ পরমাণু একখানে করতে হবে। করার পরে যেটা ঘটবে সেটা যদি আমরা ভর মেপে দেখি তাহলে আসবে 30 গ্রাম। বুঝছি, তাহলে ধরো যদি 46 গ্রাম থাকে, মনে করো একটা সোডিয়াম তুমি নিয়ে আসো, এটা 46 গ্রাম। আমরা জানতে চাচ্ছি যে 46 গ্রাম আমাদের দরকার নেই, আমরা জানতে চাচ্ছি 46 গ্রামের ভিতরে কতগুলো অণু আছে, তাহলে ওরা বলতেছে কতগুলো পরমাণু আছে। তাহলে ওরা বলতেছে দেখেন 23 গ্রাম যদি একবার পূর্ণ হয় তাহলে অণু আছে 6.023 × 10⁻²³, তাহলে 23 গুণা কত, 46, দুইবার, তাই না? এরকম দুইটা তেজ আছে, মনে করার ঘটনা এমন যে এখানে আছে 23 গ্রাম তাহলে আর এই পাশে আছে 23 গ্রাম, তার মানে এই পাশে আছে 6.023 × 10⁻²³, এই পাশে আছে 6.023 × 10⁻²³, মোট একখানে করলে কত হবে, দুটো যোগ করলে যা আসবে তাই। আমাদের মনে তো প্রশ্ন এখন কিলবিল করার কথা, আমার মনে তাই হয়েছিল তোমাদের মতো যখন ছিলাম যে তাহলে এরাই যে মানটা লিখলো 6.023 × 10⁻²³, এইটা পাইলো এটা কেমনি। এবার সায়েন্টিস্টের ব্যাপারটা পুরোটা ক্লিয়ার করে দিচ্ছে একসাথে, মনোযোগ দাও। সায়েন্টিস্টরা বলতেছে আমরা যত রকম মৌল পাই, যত রকম মৌল, তোমরা যেমন 118টা মৌলের কথা শুনেছো, তার ভিতরে 36টা মৌল সম্পর্কে তোমাদের নাম অলরেডি জানা আছে। কিছু কিছু মৌলের নাম আমি তোমাদেরকে বলি, যেমন 30 নম্বরে তোমরা পড়ছিলা জিঙ্ক, এই জিঙ্কের পারমাণবিক ভর হচ্ছে 65 গ্রাম। ওকে, তোমরা যেমন 12 নম্বরে পড়ছিলা ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর পড়ছিলা 24 গ্রাম। সায়েন্টিস্টরা বলতেছে যে 65 গ্রাম, জিঙ্কের 65 গ্রাম পাবো কখন, যদি জিঙ্কের 6.023 × 10⁻²³ এতটা জিঙ্কের পরমাণু নিয়ে আসি তাহলে সেটা হবে 65 গ্রাম, এবং সেটাই তার পারমাণবিক ভর। যদি ম্যাগনেসিয়াম 6.023 × 10⁻²³ এতটা নিয়ে আসি পরমাণু, এটা একখানে করি তাহলে দেখবো ভর হচ্ছে 24 গ্রাম, সেটাই ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর। সোজাসাপ্টা কথা বলতে গেলে আমি যদি কখনো বলি যে ভাই আমি একটা পদার্থ, আমার পারমাণবিক ভর বলতে কি করতে হবে, বলছে আপনার পরমাণু, মনে করো আমি একটা পরমাণু, আমাকে হচ্ছে 6.023 × 10⁻²³ একসাথে আসতে হবে। আসার পরে ধরো জিঙ্কের কাছে গেলাম যে আমি আপনার পরমাণু, আমাকে একখানে নেন, 6.023 × 10⁻²³ পরমাণু একখানে করলে যে ভর হবে ওইটাই তার পারমাণবিক ভর। কি দাঁড়াচ্ছে তাহলে, একটা সংখ্যা দাঁড়াচ্ছে এই যে সংখ্যাটা 6.023 × 10⁻²³ এতটা, এটা কিন্তু সবার জন্য নির্দিষ্ট। এই ঘটনাটা আমি অন্যভাবে একটু বলতে চাই, মনে করো ধরো তোমাকে বলা হলো যে আমি চাচ্ছি যে এক পারমাণবিক ভর সম্পন্ন, বা চাচ্ছি যে ডলার বা হচ্ছে টাকার কথাই বলি, মনে করো ধরো চাচ্ছি যে 1000 টাকার যে নোট আছে, এই 1000 টাকার নোটের পারমাণবিক ভর চাচ্ছি, কেমন হবে তাহলে? ওরা বলবে তাহলে 6.023 × 10⁻²³ এতটা 1000 টাকার নোট নিয়ে আসেন, নিয়ে আসার পরে ভর মাপেন, বুঝছি, ভর মাপে যত গ্রাম হবে ওইটা 1000 টাকার নোটের পারমাণবিক ভর, বুঝছি। ধরো 500 টাকার নোটের কথা জানতে চাচ্ছি, ওকে তাহলে 500 টাকার নোট 6.023 × 10⁻²³ আনা লাগবে, আনার পরে ওজন মাপতে হবে, এরপর যে ভরটা পাবো সেটা তার পারমাণবিক ভর। তার মানে পারমাণবিক ভরের সাথে সম্পর্কিত হচ্ছে পরমাণু সংখ্যা, এবং সেই পরমাণু সংখ্যাটা হচ্ছে নির্দিষ্ট। এই যে এতক্ষণ থেকে 6.023 বলতেছি, এই ঘটনাটা আমাদেরকে জানিয়েছে বিজ্ঞানী অ্যাপল কেন্দ্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞানী আমাদের কেমিস্ট্রিতে অ্যাপল কেন্দ্র। এই অ্যাপল কেন্দ্র হচ্ছে প্রথম জানিয়েছিল যে 6.023 × 10⁻²³ পরমাণু আসতে হয় একবার পারমাণবিক ভর কমপ্লিট করতে। সিমিলারলি 6.023 × 10⁻²³ অণু আসতে হয় আণবিক ভরের কারণে, এবং সেগুলো মিলিত করে আমরা ওজন ঠিক করি, যে ভরটা পাই সেই ভরটাই হচ্ছে পারমাণবিক ভর হয়। এখন আমরা যদি সিরিয়াল একটুখানি দেখি, মনে করো হাইড্রোজেন আছে 1 নম্বরে, হাইড্রোজেন এর পারমাণবিক ভর মনে করো 1, এরপর আছে হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4 গ্রাম, পাশে লিখে দেখি 4 গ্রাম, তারপরে পাইছিল তোমরা লিথিয়াম, এর পারমাণবিক ভর হচ্ছে 5 গ্রাম, এরপরে হচ্ছে বোরন,
এর পারমাণবিক ভর হচ্ছে 8 গ্রাম। চার নম্বরে বেরিলিয়াম, তাই তো? বেরিলিয়াম হচ্ছে 8 গ্রাম। এরপর হচ্ছে বোরন, বোরনের হচ্ছে 9 গ্রাম। এই যে ভরগুলো পাচ্ছি দেখো, ক্রমান্বয়ে কিন্তু ভরগুলো বাড়তেছে। যখন এক নম্বরে হাইড্রোজেন ছিল, ওর পারমাণবিক ভর 1 গ্রাম, হিলিয়াম ছিল 4, লিথিয়াম হচ্ছে 5, বেরিলিয়াম হচ্ছে 8, বোরন হচ্ছে 9। এই যে মানগুলো, এই মানগুলো কোন র্যান্ডম সিস্টেম আছে, নানা কাঠামোর মতো কিছু, নাকি আসলে এগুলা হয়েছে কোন রকম ভাবে? এটার উত্তর হচ্ছে আসলে এই ভরগুলা কত হবে এটা আমরা নিজেরা কখনোই নির্ধারণ করতে পারি না। তাহলে কেমন হবে? কেমন হচ্ছে আমরা এই জিনিসটা নির্ধারণ করতেছি, পারমাণবিক সংখ্যা বোরন 5 নম্বরে আছে, এই বোরনে 6.023 × 10⁻³ পরমাণু আনা হয়েছে, ওজন মাপছি 9 গ্রাম, ঘোষণা দিছি পারমাণবিক ভর হচ্ছে বোরনের 9 গ্রাম। একে 5 নম্বরে রাখছি কেন? কারণ এর যে মানে ধর্ম বৈশিষ্ট্য এটা 5 নম্বরে পড়ার মতো, 4 জনের পরে 5-এর মতো। ঘটনা এমন, মনে করো ধরো আমি তুমি তোমাদের বন্ধু বান্ধব সহ তোমরা এখন আশেপাশে 10 জন আছো, এই 10 জনের ভিতর আমরা দেখবো যার ওজন সবচাইতে বেশি সে সবার লাস্ট, সে সবচেয়ে হালকা হবে সে সবার প্রথমে পড়বে, এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর হচ্ছে যে মনে করো পড়াশোনায় সবচেয়ে ভালো সে পড়বে সবার প্রথমে, পড়াশোনায় সবচেয়ে খারাপ সবার শেষে চলে যাবে। এই ধর অনেকগুলো বৈশিষ্ট্য এরকম র্যান্ডম করতে 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 যদি আমরা সাজাই সবাইকে, সাজালে দেখবো যে সিরিয়াল অনুসারে এক নম্বরে পড়বে, দুই নম্বরে পড়বে, এবং 10 জনকে সাজানো যাবে না। এভাবেই আমরা 118টা মৌলকে সাজিয়েছি যাতে ধর্ম বৈশিষ্ট্য অনেকগুলো চরিত্রের আলোকে তাদেরকে সিরিয়াল অনুসারে ভাবে দেখানো যায়, 1, 2, 3, 4, 5 এবং এদের পারমাণবিক সংখ্যাগুলো পাশাপাশি অবশ্যই ঠিক করা হয়েছে। তার মানে অণু বা পরমাণু সম্পর্কে আমরা যেটা ওভারঅল ধারণা পাইলাম বা বুঝলাম সেটা হচ্ছে একটা পদার্থের ক্ষুদ্রতম কণিকা অণু, তবে অণুটার স্বাধীন অস্তিত্ব আছে। এই অণু থেকে যখন সংখ্যা তৈরি হয় তখন বা ভর তৈরি হয়, সে ভরের নাম হচ্ছে আণবিক ভর। এই আণবিক ভর নিয়ে পরবর্তীতে আলোচনা আরো বিস্তারিত করা হবে, এটার অনেক কাজ আছে। আর পারমাণবিক ভরের কাজ এখনই শেষ। পারমাণবিক ভর হচ্ছে যে পরমাণুর কথা বললাম, এই পরমাণু 6.023 × 10⁻³ টা যে মৌল নিব সেই মৌলের এই সংখ্যক পরমাণু নেওয়া লাগবে, যে পরিমাণ ভর হবে সেটাই তার পারমাণবিক ভর। আশা করছি আণবিক ভর পারমাণবিক ভর তোমাদের ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে ট্রাভেল স্টাডি জোনের পক্ষ থেকে।